মধ্যপ্রাচ্যে শিয়া আর সুন্নি নিয়ে দলাদলি চলছে, বাংলাদেশে দলাদলি চলছে, ঠেলাঠেলি ধাক্কা ধাক্কি, কেউ দাঁড়াইয়া কেউ বৈশা কেউ খাড়াইয়া, কেউ খাড়ালো কেউ বসলো, কেউ দাঁড়ালো কেউ দাঁড়ালো না, সেটা দেখার বিষয় নয়। বর্তমানে দেখার বিষয় হলো আমরা সবাই মুসলমান। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু ফীহি, ইসলামের রজ্জুকে ধরার ক্ষেত্রে, আল্লাহর দিন আল্লাহর জমিনে বাস্তবায়নের ক্ষেত্রে কে দাঁড়ালেন কে বসলেন সেটা দেখার বিষয় নয়, আমরা একে অপরের ভাই। জোরে বলেন ঠিক কিনা? এই ঠেলাঠেলি ধাক্কা ধাক্কির কারণে, এই অনৈক্যের কারণে আজকে মুসলমানদের, মুসলিম বাংলাদেশ, তার পার্শ্ববর্তী ভারত দেশে, ভারতে মুসলমানদের নাগরিকত্ব ক্যান্সেল করার জন্য মোদী নামের সরকার সাহস পেয়েছে। জোরে বলেন ঠিক কিনা? মুসলমানদের অধিকার ঐতিহ্য, 500 বছরের ঐতিহ্য, ইতিহাস, বাবরি মসজিদের বিরুদ্ধে মুসলিমকে, মুসলমানদের ঐতিহ্যকে ভারতের সুপ্রিম কোর্ট মুসলমানদের বিরুদ্ধে রায় দেওয়ার সাহস পেয়েছে, ঠিক কিনা? দলাদলি বন্ধ করতে হবে, ঘেঁষাঘেঁষি বন্ধ করতে হবে। কুল্লু মুসলিমুন ইখওয়া, আমরা সকলে ভাই ভাই, কথা বলেন ঠিক কিনা? কোন মুসলমান ভাইয়ের গায়ে যদি পৃথিবীর পশ্চিম মেরুতে আঘাত লাগে, পশ্চিম মেরুর মুসলমানের গায়ে যদি ব্যথা হয়, পূর্ব মেরুর মুসলমানেরা যারা অবস্থান করছে সেই ব্যথায় তারও ব্যথিত হওয়া লাগবে। তার নাম মুসলমান। কষ্ট পেয়েছেন? দুঃখ লাগে না? দুঃখ তো লাগবেই না, কারণ আজকে এক মুসলমানের উপর বিপদ আসলে আরেক মুসলমান দূরে বসে হাসে, কোন মুসলমানের বিরুদ্ধে কোনো কিছু হলে আরেক মুসলমান আনন্দ উল্লাস করে, কোন মুসলমান বিপদে পড়লে মিষ্টি বিতরণ করে, যখন ঠিক কিনা? এরা মুসলমানদের নামদারি কলঙ্ক, কথা কোন ঠিক না ব্যাথি? কোরআনুল কারিমের ভেতর থেকে কি আয়াত আমি আপনাদের মাঝে তেলাওয়াত করিনি, আংশিক তেলাওয়াত করেছি, আমি পুনরায় সে আয়াত রিপ্লাই করব। আমার তেলাওয়াতকৃত আয়াত যেখানে শেষ হবে, ইমানের বলে বলিয়ান হয়ে বেগমগঞ্জ নোয়াখালীর মুসলমান, আল্লাহু আকবার ধ্বনি উচ্চারণ করতে হবে, এমন আওয়াজ দিতে হবে আল্লাহু আকবার ধ্বনিতে, আল্লাহু আকবার ধ্বনিতে পূর্ব গাটলাপ এই এলাকার শয়তান যে যেখানে অবস্থান করছে তারা যেন এলাকা ছাড়তে বাধ্য হয়। আসেনি শয়তান? শুধু জিন শয়তানে আছে, মানব শয়তান নাই। মানব শয়তান কারা? মানব শয়তান যারা কোরআনের আওয়াজকে ভয় পায়, যারা আজানের ধ্বনিকে ভয় পায়, যারা ওলামায়ে আহলে হকের কথায় তাদের হৃদয়ে কাঁপে, যারা আল্লাহু আকবারের ধ্বনি শুনলে তাদের দিলে ভয় পায় না হয়, এরা মানব রূপী শয়তান। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহু আকবারের ধ্বনিতে কেঁপেছিল গৌর গোবিন্দের দিল, কেঁপেছিল তার বিল্ডিং, আল্লাহু আকবারের ধ্বনিতে কাফেরেরা ময়দান ছেড়ে পালায়ন করেছে, মুসলমানের আল্লাহু আকবারের ধ্বনিতে তাদের ঈমান জিন্দা হয়, জোরে বলেন ঠিক কিনা? সেই আওয়াজ তুলতে হবে, রাজি আছেন? এদিকে মাঝখানে খালি করছেন কেন? এদিকে মাঝখানে খালি করছেন কেন? আমার বদ অভ্যাস, প্যান্ডেল যতক্ষণ সুন্দর না হবে আলোচনা ততক্ষণ শুরু হবে না, প্যান্ডেল এবং বসা চালচলন সুন্দর হবে আলোচনা সুন্দর করে দিবেন কে? সুতরাং আলোচনার সৌন্দর্য বর্ধনে প্যান্ডেলকে গুছানতে হবে, সুন্দর করতে হবে। بسم الله الرحمن الرحيم بسم الله بسم الله قرآن آياتنا قرآن آياتنا برون سرشت آيا فضيلو تردك آيات القرسير پر بسم الله الرحمن الرحيم ربستان بھالو کرے خیال کرون এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত আসমানি কিতাব নাজিল করেছেন, অবতীর্ণ করেছেন,
তার মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাবের নাম, আপনাদের মনোযোগ ঠিক হয় নাই, আজকের মাহফিলে নবীর সুন্নতকে অমান্যকারীর সংখ্যা বেশি, কারণ নবীর সুন্নত মাথায় টুপি রাখা, কার সুন্নত? এই তো মাশাআল্লাহ, এখন রুমাল দিয়ে ঢাকাটাকে শুরু হয়ে গেছে, ঠিক আছে, ধন্যবাদ। শুধু রুমাল দিয়ে নয়, আগামীতে আমরা টুপি দিয়ে মাথার চুল ঢাকবো। কে কে রাজি আছেন হাত তুলে দেখাও, নারায়ে তাকবীর, আল্লাহ কবুল করেন। মাথায় টুপি রাখা সুন্নত, কি কি সুন্নতে? জায়দা সুন্নতে, মুয়াক্কাদা সুন্নতে, জোরে বলেন সুন্নতে। ইচ্ছা করে কেউ যদি সুন্নতে মুয়াক্কাদা কোনো জরুরত ছাড়া ছেড়ে দাও, কবিরা গুনাহ হবে। কি গুনাহ হবে? ইচ্ছা করে, ইচ্ছা করে, শক্তি সমর্থ পরিবেশ সব ঠিক আছে, কিন্তু এরপরও তুমি সুন্নতে মুয়াক্কাদা আদায় করো না, তুমি কবিরা গুনাহ করলে, তুমি বড় গুনাহ করেছো। আসমানি কিতাবের মধ্যে সর্বশেষ সর্বশ্রেষ্ঠ কিতাবের নাম কোরআন, আর ওই কোরআনের শ্রেষ্ঠ সুরার নাম সূরাতুল ফাতিহাত, দুই নম্বরে সূরা সূরাতুল বাকারা। ওই কোরআনের সূরাতুল বাকারার মধ্যে একটা আয়াত রয়েছে, যে আয়াতার নাম আয়াতুল কুরসি। কেউ যদি প্রতি ফরজ নামাজের পর ওই আয়াত তেলাওয়াত করে, জান্নাতে যেতে একটা শুধু প্রতিবন্ধকতা থাকবে, সেটা হলো মৃত্যু। আয়াতুল কুরসির পরের ফজিলতের দিকে শ্রেষ্ঠ আয়াতের নাম বিসমিল্লাহ, জোরে বলেন, আরো জোরে, এই বিসমিল্লাহির রহমানির রহিমের এত তাৎপর্য, এত ফজিলত, এত মর্তবা, এত বড় ইজ্জত, এত বড় দামি আয়াত। পয়গম্বর বলেন, যদি কোনো ব্যক্তি প্রতিনিয়ত প্রতিটা নেক কাজের শুরুতে বিসমিল্লাহ বলে, তার কর্ম পদ্ধতি, কর্মসূচি, ডিসিপ্লিন আরম্ভ করে, এর কারণে আল্লাহ তাআলা তার ওই কর্মটা যত কঠিন হোক বিসমিল্লার বরকতে সহজ করে দিবে। শুনেন নাই আপনারা, খন্দকের যুদ্ধে যখন এক কাফেলার সামনে বিশাল পাথর পড়ল, তারা যখন পারলেন না পাথর লাড়তে, ভাঙতে, সরাতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত থেকে কুঠার গ্রহণ করলেন, হাতে নিলেন, সুবহানাল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, বাল ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলান লা মুবাদদিলা লি কালিমাতিহি ওয়া হুওয়াল আযী ওয়া হুওয়াস সামিউল আলীম। বিসমিল্লাহর শহীদ যখন ওই আয়াত পড়িয়া পাথরের মধ্যে আঘাত করলো, যা পারলেন না দশজন এগারো জন বারংবার চেষ্টা করে আল্লাহ রসুলের মোবারক হাতে আঘাত করে, প্রথম আঘাতে পাথর দুই টুকরা। সুতরাং বিসমিল্লার বরকতে আপনার কাজটা যত কঠিন হোক সহজ করে দিবেন কে? শুধু কি তাই, যেই ব্যক্তিরা প্রতিনিয়ত বিসমিল্লার ওপর বেশি আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কাউসারের শরাব দান করবে। তাসমিয়া রাবির দেজা বাইয়া দিমুদাম আতশে দোজখ কো না দেবার খোদা হারাম, আয় খোদা গইয়াম বাদেল নামে তোরা নাহার হায় তাসমিয়া সাজিয়াতা। এ নোয়াখালী বেগম গুঞ্জবাসী গো, বিসমিল্লাহ মনে বরকতময় আয়াত, যেই ব্যক্তিরা বিসমিল্লার বেশি ওজিফা পড়বে, বিসমিল্লার উপর বেশি আমল করবে, দোজকের আগুন থেকে আল্লাহ তাকে পরিত্রাণ দিবে। এদিকে এদের বিশ্বাস হয় না, এই জন্য সুবহানাল্লাহ নাই না, বুদ্ধি করে বৈশা রয়েছেন, সুবহানাল্লাহ না বললে আমার ঢোকাই দিবে, আমারে ঢোকাইবে,
মনে রেখো মুসলমান, সুবহান আল্লাহর মধ্যে আটটি হরফ আছে। যদি তুমি আটটি হরফ উচ্চারণ করতে পারো একবার, কয়বার জোরে বলেন, কয়বার, আরো জোরে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, মাশাআল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউযু বিল্লাহ, এই তাসবিহগুলোর মধ্যে আট আটটি করে হরফ। কয়টি কয়টি? বাড়িতে গণনা করে দেখবেন যে এই হরফ, এই তাসবিহগুলোর মধ্যে আটটি করে হরফ। পয়গম্বর বলেন, মান ক্বারাআ, মান ক্বারাআল কুরআন, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ, যেই ব্যক্তিরা কোরআনের কোনো একটি হরফকে উচ্চারণ করবে, কোনো একটি হরফকে, ফালাহু আশরু, একের বিনিময়ে দশটি নেক আল্লাহ দান করবে। কয়টি কয়টি? তবে শর্ত আছে, পবিত্রতা লাগবে, পবিত্রতা, তহরাত অবস্থায় যদি কোরআনের কেউ একটি হরফ কোনো ইমানদার উচ্চারণ করে একের বিনিময়ে, এক নেকি ইগার কোই বান্দা করে, একে বদলে মে উসে কো দশ মিলে। শুধু কোরআনের হরফ নয়, মুমিনের প্রতিটা আমলের বরকতে আল্লাহ দশটি করে নেক দিয়ে দেন। জোরে কোন, সুবহানাল্লাহ। তো আমার ভাইয়েরা, বিসমিল্লাহ কোরআনের অন্যতম আয়াত, জোরে কোন, ঠিক কিনা? এই আয়াত বেশি বেশি আমল করলে দোজকের আগুন হারাম। জোরে বলেন, আরো জোরে বলেন। এই বিসমিল্লার মধ্যে ১৯টি হরফ আছে, কয়টি গনে গিয়া দেখবেন, কয়টি হরফ? যেই ব্যক্তিরা বিসমিল্লার উপর বেশি আমল করবে ওই জাহান্নামের ১৯ জন দারোয়ান প্রতিনিয়ত ওই বান্দার জন্য দোজক থেকে ইস্তেগফার কামনা করবে কার কাছে? আরো জোরে বলেন। এ বেগমগঞ্জবাসী গো, বিসমিল্লাহর উপর অধিক আমলকারীকে আল্লাহ হাশরের ময়দানে কাউসারের শরাব দিবে। কিসের শরাব? কিসের? জোরে বলেন, এরকম কাউসারের শরাব আমাদের বাংলাদেশে আছে না? আছে, খাইয়েন, বেশি করে খাইয়েন। বাংলাদেশে বলে কাউসারের শরাব আছে, যে এক পেয়ালা শরাবের পাওয়ার ময়দানে মহাশরে যদি আল্লাহ কাউকে দান করে, দয়া করে, ৪০,০০০ বৎসর পর্যন্ত তার তৃষ্ণা থাকবে না যদি সে এক কাপ পান করতে পারে। এরকম শরাব বাংলাদেশে আছে? আরে সব ফরমালিন, মানুষও তো এখন ফরমালিন, কথা কয় না, মানুষ ফরমালিন আছে না? গিয়া দেখেন মাহফিলে নাই, টিভির সামনে অভাব নাই, মাহফিলে বসে না, কিন্তু খেলা ম্যান্ডেলার দেশে, দক্ষিণ আফ্রিকা, সাউথ আফ্রিকা, এবারে বাংলাদেশের বেগমগঞ্জের রাস্তার কোনায় বৈশা চার স্টলে চায়, সেখানে ব্যাটসম্যান বল বাড়ি দিয়ে মাঠের বাহিরে, ব্যারাকের বাহিরে নিয়ে গেছে, এখান থেকে হ্যাঁ কয় ছক্কা, কথা কোন ঠিক কিনা? কিন্তু সুবহানাল্লাহ বলতে গেলে হ্যাঁ আওয়াজ দেয় না, কয় হুজুর আইসে, ঠকাইয়া দেবো না কইয়া। কাউকে ঠকানোর বুদ্ধি থাকলে নিজে ঠকবেন, কথা কয় না, কাউকে নির্যাতনের শিকার করতে চাইলে নিজে এমন ঠকা ঠকবেন জীবনে ঠক থেকে উঠতে পারবেন না। মাহফিল থেকে উঠা বসার অভ্যাস আছে নি কারো? যদি অভ্যাস থাকে আগে উঠা যান, পরবর্তীতে কিন্তু ডিস্টার্ব করা যাবে না, এগুলা সব কোরআনের পাখি, কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, তাইলে আমি পুনরায় আবার বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করব। আমার তেলাওয়াতকৃত আয়াতে যখন শেষ হবে, আয়াত যেখানে ওয়াকফ হবে, ব্রেক হবে, সমস্যার ইমানের বলে আওয়াজ দেওয়া লাগবে, আল্লাহু আকবার বলে, বিসমিল্লাহির রহমানির রহিম, يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا هَلْ أَدُلُّكُمْ عَلَى تِجَارَةٍ عَلَى تِجَارَةٍ تُجِيكُمْ مِنْ
আল্লাহ বলেন মুমিনের দল ইমানদারের দল, আমি কি তোমাদেরকে এমন একটা বিজনেস, এমন একটা তিজারাত, এমন একটা ব্যবসা বাণিজ্যের সংবাদ দিব না যেই বিজনেসে যেই তিজারায় যেই ব্যবসায় তোমরা পরকালে আজাদ থেকে নাজাদ পাবে? কোন কালে? জোরে বলেন। তোমাদেরকে কি আমি এমন একটা ব্যবসার কথা বলে দিব না? আল্লাহ বলেন ব্যবসাটা কি? তুমিনুনা বিল্লাহ, তোমরা আল্লাহর প্রতি ইমান রাখো। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুন ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ذلكم خير لكم إن كنتم تعلمون ইমানদার মুমিন, ও দুনিয়ার মুমিন, তোমাদেরকে কি আমি এমন একটা ব্যবসার কথা বলে দেব না যে ব্যবসায় তোমরা পরকালে আল্লাহর কঠিন আযাব থেকে নাজাত পাবে, মুক্তি পাবে, এহসান পাবে? সেটা হলো আল্লাহর প্রতি ইমান রাখো, ইমান আনয়ন করো পয়গম্বরের প্রতি, ওয়া তুজাহিদুনা ইমানের পথে মেহান্নত করো। কি করো? আরো জোরে, হাত পাকা লাগবে, হাত পাকা লাগবে। কোনো যুবক থাকলে হাত পাকার ব্যবস্থা করতে পারেন। কষ্ট হচ্ছে আপনাদের? সালাইতাম তেল গ্যাস লাগবে। আল্লাহ এমন পার্স দিয়া দিয়েছে, সেই পার্স আল্লাহর রাস্তায় আমরা ব্যবহার করছি ইনশাআল্লাহ। দাম আসেনি? হ্যাঁ, আল্লাহ কবুল করেন। যদি কঠিন আযাব না আযাব থেকে নাজাত পেতে চাও, ইমান রাখা লাগবে কার প্রতি? ইমান রাখা লাগবে কার প্রতি? তার রসুলের প্রতি, আল্লাহ এবং তার। ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এবং সে আল্লাহ আল্লাহ রসুলের প্রতি যে ইমান এনেছ, সেই ইমানের প্রতি ইমানের রাস্তায় মেহান্নত করা লাগবে, কষ্ট করা লাগবে। জোরে কোন ঠিক কিনা? বলে কি দিয়া? বিআমওয়ালিকুম, মাল দিয়া। কি দিয়া? জোরে বলেন। ওয়া আনফুসিকুম, জীবন দিয়া। জীবনের মালিক কে? এত বিশাল সম্পদের মালিক হয়েছেন, এই সম্পদের মালিক কে? কথা ঠিক আছে? তাইলে মালের বাহাদুরি দেখাইয়েন না। গাছতলা থেকে দশতলায় উঠছে, এ দশতলার মালিক বানানোর পিছনে কে? হুম্মা মালিকাল মুলক তু উতিল মুলক মান তাশা। আমার ভাইরা, আমি দেখতে পাচ্ছি এখনো আপনাদের জবান দিয়ে খুলতেছেন না, এ জবান দিয়েছে কে? আল্লাহু আকবার, আল্লাহর বরত্ব ঘোষণা করতে পারছেন না এই জবান দিয়া। জবান আল্লাহ বন্ধ করে দিতে পারে, কথা বলে ঠিক কিনা? আল্লাহু আকবার, কার প্রশংসা? আর এই আওয়াজ দিতে তোমার কৃপণতা, এই আওয়াজ দিতে তোমার ব্যর্থতা, মনে রাখবা যে ব্যক্তি জবান দিয়ে আল্লাহর জিকির আল্লাহর কথাগুলো বলে, তার জবান মৃত্যুর আগ পর্যন্ত ক্লিয়ার করে দেন কে? দেখেন না, হার্ট স্ট্রোক করে, হার্ট স্ট্রোকের রোগী আছে না নাই? আল্লাহর কসম, যেই ব্যক্তির জবানে অন্তরে দিলে শরীরে অঙ্গ প্রত্যঙ্গে জিকির করবে কার? তার জীবনও হার্ট স্ট্রোক করার সম্ভাবনা নাই। যেই ব্যক্তি আল্লাহর কোরআন বেশি বেশি তেলাওয়াত করবে এবং শুনবে, তার শরীরে ক্যান্সার নামক ভাইরাস ঢুকতে পারবে না।
স্টক করে ফার্মের মুরগির মতন ব্রেক হয়ে বইরা থাকে, গিয়া দেখেন কোরআন নাই, হাদিস নাই, আল্লাহর কোনো হুকুম মানা মানি নাই, এটা ফার্মের মুরগি হাইব্রিড হয়ে থাকে, হাইব্রিড। মাঝে মধ্যে কোরআনের আওয়াজ শুনলে হ্যাঁ ব্রেক হয়ে যায়। আমার বিল্ডিং এর উপরে মাইক দেওয়া যাবে না, মাইক দেওয়া যাবে না, নামান মিয়া নামান। এরকম হাইব্রিড হাইব্রিড মুসলমান আছে না নাই? এটা হাইব্রিড না, এটা ফার্মের ফুলটি, চুরুকুন ঠিক কিনা? আল্লাহ বলেন কঠিন আজাব থেকে নাজাত পেতে হলে, পরকালের আজাব থেকে মুক্তি পেতে হলে ইমান রাখতে হবে কার প্রতি? পাশাপাশি তার রসুলের প্রতি, জোরে কোন ঠিক কিনা? ইমানের পথে মেহান্নত করা লাগবে, জান এবং মাল, মাল দিয়া, জান এবং মাল। যেই মালের মালিক, জানের মালিক কে? বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুন লাকুম ইন কুনতুম তাআলামুন। এতেই তোমরা সফল কাম, এতেই তোমরা কামিয়াব, এতেই তোমরা বিজয়ী লাভ করবে, যদি তোমরা বুঝো জোরে কোন ঠিক কিনা। এই যে আজকে বাড়িতে থাকলে পারতেন, রাস্তাঘাটে থাকলে পারতেন, দোকানপাটে থাকলে পারতেন, গুনার কাজে থাকলে পারতেন, আপনি সেখান থেকে দুরুবিত হয়ে এসেছেন কোথায়? কোরআনের মাহফিলে, জোরে কোন ঠিক কিনা? আপনি অপকর্ম লিপ্ত থাকলে পারতেন, সেখান থেকে আপনি তুচ্ছ করে সেই পাপের কাজকে অপেক্ষা করে কোরআনের মাহফিলে এসেছেন, এটাও জিহাদের অন্তর্ভুক্ত। বরং এটা জিহাদে আকবার, সবচেয়ে বড় জিহাদ, জোরে কোন ঠিক কিনা? আবার কত মানুষ গিয়া দেখেন তামাশা দেখে, আবার আলোচনা করে মাহফিলে গিয়া লাভ কি? আরে লাভ আছে না নাই তুমি বুঝবা কিভাবে? তোমার মগজ তো ফেরাউনের মগজ, তোমার মাথায় তো আবু জেহেলের মগজ, তোমার মাথায় নমরুজের মগজ, তোমার মাথায় হামান কারুনের মগজ। এই মগজ আগে ওয়াশ করো, থেরাপি দাও, তাহলে তুমি বুঝবা জনগণ ঠিক কিনা। আল্লাহর গোলাম ইমানের ইমানদারের দল, ও বেগমবাজি মুমিন বেগমগঞ্জের মুমিনের দল, নোয়াখালীর ইমানদারের জনগোষ্ঠী, কোরআনের আওয়াজ শোনার পরে কোন মুমিন রাস্তাঘাটে থাকবে? কোরআনের আওয়াজ কানে গেলে চলে আসবে তারা কোরআনের পাখি হয়ে, জোরে কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের নামের ডাক যখন তানের তাদের কানে যাবে, তাদের কলিজায় ভয় পয়দা হয়ে যাবে, হৃদয়ে ক্রন্দনরত হয়ে যাবে, কম্পনরত হয়ে যাবে, জোরে কোন ঠিক কিনা? তাহলে আসুন, আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন আল্লাহর রাস্তায় মেহান্নত করতে হবে, আল্লাহর রাস্তায় মেহান্নত করতে গিয়া জান এবং মাল বাজি রাখতে হবে, এতে রয়েছে পরকালে আমাদের জন্য মুক্তি। জিনা কি রয়েছে? জোরে বলেন। এবারে আল্লাহর রাস্তায় মেহান্নত কিভাবে করতে হবে, এই ব্যবসা কিভাবে করা লাগবে শিক্ষা নিতে হবে। আমরা কার কাছ থেকে? কোরআন এবং হাদিস থেকে, জোরে কোন ঠিক কিনা? পাশাপাশি এই শিক্ষা গ্রহণ করা লাগবে সাহাবাদের কাছ থেকে, কারণ আল্লাহ বলছেন মুমিনের দল ইমানদারের দল, যদি আমার রাস্তায় মেহান্নত করতে যাইয়া জান এবং মাল তোমরা আমাকে দাও, আমার কাছ থেকে প্রতিশ্রুতি আছে জান্নাতের, জোরে কোন ঠিক কিনা? কিসের প্রতিশ্রুতি? এ যুবকেরা বসো, বসো, ফার্স্ট ওয়ার্নিং, সেকেন্ড ওয়ার্নিং যেন আর কাউকে না দিতে হয়। আমার বদভ্যাস, আমার মাহফিল দেড় ঘন্টা দুই ঘন্টা বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া রূপসা থেকে বাতুরিয়া যেখানে চলে, একবার যারা আমার মাহফিলে বসে দ্বিতীয়বার মাথা নাড়ে না। এটা কোরআনের মাহফিলের প্রতি বেআদবি, আদবের খেলা, যেরকম ঠিক কিনা? যদি প্রস্রাবের জরুরত হয় সিগন্যাল নাম্বার ওয়ান, যদি পায়খানার জরুরত হয় টু, এরপরে তো আরেকটা সিগন্যাল আছে, একবারে কয় তিন মানে কি কয় হুজুর? এরকম কিছু আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার বিশ্বাস, আমার বিশ্বাস, যতক্ষণ কোরআনের মাহফিলে বসবা কোনো টেনশন থাকবে, যদি কোরআনের প্রতি মনোযোগ থাকবে, রাত্রে বারোটা কেন, রাতের পর রাত চলে যাবে, মাহফিল থেকে উঠার অভ্যাস থাকবে, জোরে ঠিক কিনা? এটা মুসলমান ইমানদারের কোয়ালিটি, জোরে ঠিক কিনা? ডিস্টার্ব করবেন না,
বিভিন্ন আলোচনার ধারাবাহিকতা নষ্ট হয়ে যাবে। আল্লাহ বলেন, মুমিন তুমি ইমান রাখবে আমার প্রতি, ইমান রাখবে আমার পয়গম্বরের প্রতি, এবং সেই ইমানের পথে মেহান্নত করবে জান এবং মাল দিয়ে, এতে আখেরাতের পরকালের কঠিন আযাব থেকে বিপদ থেকে মুক্তি দিবেন কে? এবার আল্লাহ এক আয়াত দিয়ে আরেক আয়াতের ব্যাখ্যা দেন। ও মুমিনের দল, ইমানদারের দল, যদি জান এবং মাল আমার জন্য আমার ইমানের পথে আমার পথে দিয়ে তুমি জিহাদ করো, চেষ্টা করো, মেহান্নত করো, এই মেহান্নতের বিনিময়ে তুমি কি পাবা, আমার কাছে তোমার কি পাওনা বলবো? আল্লাহ বলেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাত। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আকার কাহিব কেদার জান্নাতের সিদি, ইবাদতে কোনে ইবাদি, জান্নাত দো জখসে ইয়ারাব ক্যা কারু, আর জো হ্যায় মাই তুজে দেখা কারু। আল্লাহ বলেন, আমি নিশ্চয়ই মুমিনের জান এবং মাল ক্রয় করে নিয়েছি, খরিদ করে নিয়েছি জান্নাতের বিনিময়ে। জোরে বল সুবহানাল্লাহ। ও মুমিন তুমি জান এবং মাল দিয়ে আল্লাহর ইবাদত করবে, জিহাদের মতো ইবাদত করবে, আমি তোমাকে জান্নাত দেব। কিন্তু মুমিনের ইচ্ছা জান্নাতের না, তাদের তামান্না হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। মুমিনের কি ইচ্ছা জান্নাতের? মুমিনের চিন্তা চেতনা এখলাস হলো আল্লাহর সন্তুষ্টি। যেরকম ঠিক কিনা? জান্নাত হলো তাদের অধিকার, ঠিক না? না ঠিক। এই জান্নাত কোনো কাফির মুশরিক নাস্তিক বেঈমানের জন্য আল্লাহ বানায় নাই, জান্নাত বানিয়েছে মুমিনের জন্য। উইদ্দাত লিল কাফিরিন, জাহান্নাম হলো কাফেরদের ঠিকানা। জিহাদের মতো আল্লাহর পথে মেহান্নতের মতো এত কষ্ট করে ইবাদত করবে মুমিনেরা, আল্লাহ তাদেরকে জান্নাত দিবেন না? কে বলেছে দিবেন না? আল্লাহ বলেন, আমি তোমাদের জান এবং মাল ক্রয় করে নিয়েছি জান্নাতের বিনিময়ে। কথাটা কার? এ কথার মধ্যে কারো সন্দেহ আছে? জোরে বলেন আছে। এত বড় মহান ইবাদত, এত বড় মহান সুন্নত, আল্লাহর রাস্তায় জিহাদ করার রসুলের সুন্নত। এখন তো আমরা শুধু লাউ খাওয়া মিষ্টি খাওয়ার সুন্নতেরা বেশি পালন করি, কারণ এখানে খাওয়া খাওয়াই আছে। আর জিহাদের মধ্যে এত কষ্ট, এত পরিশ্রম, এত বড় সুন্নত আদায় করবে কে? কারণ ওখানে গেলে জান এবং মাল উভয়টাই দেওয়া লাগবে। এই জন্য ওই সুন্নতের ওয়াজ বাংলাদেশে কম, শুধু লাউ খাওয়া মিষ্টি খাওয়া সুন্নত এটার ওয়াজ বেশি। জোরে কোন ঠিক কিনা? মুসলমান ইমানদার এই মহান সুন্নত পালন করেছিলেন সাহাবারা। জোরে কোন কারা? জিহাদের মতো আল্লাহর রাস্তায় মেহান্নতের মতো জান এবং মাল দিয়ে এত বড় মহান ইবাদত করবেন, যারা জান্নাত পাবেন তারা। জোরে কোন ঠিক কিনা? আর জ্বলন্ত উপমা আমার সামনে, এ বেগমগঞ্জের যুবক, ও পূর্ব কাটলার যুবক, কিভাবে এই জেহাদের মতো আলোচনা থেকে তুমি দূরে রইলা? কারণ আমার বাংলাদেশে কিছু মুসলমান আছে, তারা বিজাতিদের মতন জেহাদের কথা শুনলে তাদের আগুনে গায়ে আগুন লাগে। তারা বলে যারা জেহাদের কথা বলে তারা জঙ্গি। আমি বলবো, তুমি যে শিক্ষা অর্জন করেছ ওই শিক্ষার এক পয়সা দাম নাই। তুমি জেহাদ অর্থ বুঝো না, আবার প্রাইমারি স্কুলে ভর্তি হও, ইবতেদায়ী নূরানি মাদ্রাসায় ভর্তি হও, তোমার ডিগ্রির এক পয়সা দাম নাই। জেহাদ শব্দের অর্থ চেষ্টা প্রচেষ্টা করা, মারামারি নয়, সন্ত্রাসী নয়, অস্ত্রবাদী নয়। জোরে ঠিক কিনা? মুসলমান ইমানদার এই জিহাদের মতন সুন্নাত, এই জিহাদের মতন মহান আমল, এ আমল করবে যারা জানমাল দিয়ে পরকাল থেকে মুক্তি পাবে তারা। এবং আল্লাহ বলেন, আমি তাদেরকে জান্নাত দিয়ে দেব, জান্নাত দিয়ে তাদেরকে ক্ষান্ত হব না। ময়দানে মহাশরে এই ব্যক্তিদের জন্য সাফায়াতের অধিকারও দেব।
বানায়া কোনো কথা বলার জন্য এই মঞ্চে আসি নাই। আল্লাহর রাস্তায়, ইমানের রাস্তায় মেহান্নত করতে গিয়ে যারা জান এবং মাল দিয়ে তাদের তাজা রক্ত বিলিয়ে দিবে, জীবন বিলিয়ে দিবে, আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে ক্ষান্ত হবেন না, তাদেরকে ময়দানে মহাশরে সুপারিশের অধিকারও দিবেন। قال رسول الله صلى الله عليه وسلم يشفع يوم القيامة ثلاثة الأنبياء ثم العلماء ثم الشهداء أو كما قال عليه الصلاة الله রাস্তায় মেহনত কারীরা জান এবং মাল বাজিরা তারা শুধু জান্নাত পাবে না, আল্লাহ তাদের কাছে শুধু জান্নাত বিক্রি করবেন না, বিনিময় করবেন না, তাদেরকে জান্নাত শুধু দিয়ে ক্ষান্ত হবেন না, হাশরের ময়দানে আল্লাহ তাদেরকে সাফায়াতের অধিকারও দিবেন। সুবহানাল্লাহ বলেন, পয়গম্বরে বলেন তিন শ্রেণীর মানুষ সাফায়াতের অধিকার পাবে। কয় শ্রেণীর? যুবক ভাইয়েরা, কিশোর ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, বেগম গঞ্জায়ের আমার মা বোনেরা, কান লাগান, আল আম্বিয়াউ সাফায়াতের অধিকার যে পাবেন, প্রথম ব্যক্তি হল নবী রসুলগণ, নবী রসুল। দুই নম্বরে সুম্মাল উলামাউ, ওই যে আপনারা কাঠমোল্লা কোন মৌলভি করে আমগুলো দেখলে তো আপনার টেরা চোখে তাকান, আর কয় হুজুররা একটু জোরে হাঁটলে তো আজকে দাওয়াত বেশি, দেখেন হাঁটার স্পিরিট কি, একটু যদি আস্তে হাঁটে কয় আজকে বোধহয় বেশি গাইছে, এরকম লোক আছে না? না, হাসরের ময়দানে আলেম বিদ্বেষীদের কপালে আল্লাহ বেজ দিয়া দিবে আলেমের দুশ্মন, আর জাহান্নামের প্রহরীর আগুনের ঠান্ডা দিয়া পিটাইয়া ঠান্ডা করে ভেজ জাহান্নামে পাঠাবে। কথাগণ ঠিক কিনা? তো বলছিলাম ইমানের পথে মেহান্নতকারীদের জন্য শুধু 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 কঠিন আযাব থেকে পরিত্রাণ না, জান্নাত বটে, শুধু জান্নাত না, জান্নাতে নেওয়ার জন্য সুপারিশের অধিকারও দিবেন কে? এক নম্বরে সুপারিশের অধিকার পাবেন আম্বিয়ায়ে কেরাম, দুই নম্বরে উলামায়ে কেরাম, তিন নম্বরে শোহাদায়ে কেরাম। জোরে বলেন মারহাবা। এমন ইমানের পথে মেহান্নত করতে গিয়া জান এবং মাল দিয়াও যদি আল্লাহর রাস্তায় লড়তে হয়, রাজি আছেন সবাই? কথা ঠিক আছে? কে কে রাজি আছেন একটু দাঁড়ান তো, হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন, নারায়ে তাকবীর। হাত নামান। এক বেচারা বসা থেকে দাঁড়াইয়া গেছে, এই বেচারা দাঁড়াইছে জনতার বলে না, অর্থের বলে না, শক্তির বলে না, ইমানের বলে। আর আপনারা মাশাআল্লাহ মুখ বন্ধ করে বসে রয়েছেন ইমানের জোরে। আল্লাহু আকবার বলতেন না, ইমান এত বেশি আপনাদের, মনে রাখবেন যার যত ইমান বেশি তার তাকবীরের আওয়াজ তত বেশি, যার ইমান যত দুর্বল তার তাকবীরও তত দুর্বল। আল্লাহ মাফ করেন আমাদেরকে। ইদানিং এত সুন্দরভাবে প্যান্ডেল ভরপুর, মাহফিলে খুব কমে হয় কারণ আকাশ মেঘলা। আজকে তো মাশাআল্লাহ আপনারা কানায় কানায় ভরপুর করে ফেলেছেন, আওয়াজ নাই কেন, আওয়াজ নাই কেন? আপনারা দেখছেন মিডিয়া কর্মী এসেছে আজকের মাহফিল রেকর্ড করার জন্য, হয়তো দুই দিন পরে সারা বিশ্বে আপনাদের মাহফিল সম্প্রচার হবে। আর যদি দেখে ইমানের এত শক্তি বেগমগঞ্জ নোয়াখালীতে, মানুষ আসবে। এটা শুধু বাংলাদেশ সীমাবদ্ধ থাকবে না আলোচনা, সারা ওয়ার্ল্ডে। আপনাদের ঐতিহ্য আপনারা নষ্ট করে দিচ্ছে। মুসলমান ইমানদার, তাহলে আল্লাহর কঠিন আজাব থেকে বাঁচার জন্য, কঠিন আজাব থেকে বাঁচার জন্য আল্লাহর রাস্তায় মেহান্নত করতে হবে, করা লাগবে। আল্লাহর রাস্তায় মেহান্নত করতে রাজি আছি আমরা? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আর আল্লাহর রাস্তায় মেহান্নত করতে গিয়া প্রথম দেওয়া লাগবে মাল, প্রথম, এরপরে জান, এরপরে কোরআনের ভাষায় বি আমওয়ালিকুম মাল দ্বারা, সুবহানাল্লাহ বলেন, ওয়া আনফুসিকুম জীবন দ্বারা। আমাদের তো একটা বদভ্যাস আছে, কতর জন্য বেটা জীবন দিয়ে দিব, কিন্তু মালের কথা আগে আসে না, জীবনের কথা আগে আসে, কারণ সুযোগ পাইলে আমরা ফাঁকিবাজি হই। কথাগণ ঠিক কিনা? দেখবেন মাহফিল থেকেও সুযোগ পাইলে সাইড ব্যানারে নিচে দিয়ে পালায়, আছে না? এ মুসলমান ইমানদারের দল,
এরপর আল্লাহ বলেন যারা আমার রাস্তায় জীবন দিবে জান এবং মাল দিয়া তোমাদের মতো দলে দলে আল্লাহ তাদেরকে শুধু জান্নাত দিয়া খান্ত হবেন না, আল্লাহ তাদেরকে সাফায়াতের অধিকার দিয়া খান্ত হবেন না। আল্লাহ বলেন আমি তাদেরকে দয়া করব, অনুগ্রহ করব, ভালোবাসব, জোরে কোন ঠিক কিনা। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুন ইউকাতিলুনা ফী সাবীলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুন, নিশ্চয় আল্লাহ তাদেরকে ভালোবাসেন, তাদেরকে মহব্বত করেন, তাদেরকে অনুগ্রহ দান করেন, তাদেরকে দয়া করেন। ইউকাতিলুনা ফী সাবীলিহি, যারা আল্লাহর রাস্তায় জান এবং মাল দিয়ে লড়াই করে, এবং শুধু লড়াই করে না, দলে দলে আল্লাহর রাস্তায় বেরিয়ে পড়ে। এ মুসলমান ইমানদার, সেই কালচার, সেই তবিয়ত, সেই কৃষ্টি কালচার আমরা কাদের থেকে শিখব? বলেন সাহাবায়ে কেরামদের থেকে। মাশাআল্লাহ, তোমরাও সাহাবায়ে কেরামদের নাম জানো? পিছনের তারা খেয়াল নাই, কারণ সাহাবাদের নামও তারা নিতে ইতস্ততা করতেছে। সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তারা কি আমাদের মতো মুসলমান? হ্যাঁ, তারা আমাদের মতো মুসলমান? আল্লাহু আকবার, রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা আল্লাহর উপর সন্তুষ্টি সন্তুষ্ট, আল্লাহ তাদের উপর রাজি। হ্যাঁ, তারা যুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুসলমান। কথা বলে কোরআনের মাহফিলে তুমি আসতে পারলা না, এমন এক ব্যবসার আলোচনা চলছে যে ব্যবসা করছেন সাহাবায়ে কেরাম, জোরে কোন ঠিক কিনা? নবীর সাহাবি হযরত হামজালা, নাম শুনছেন? আর নাম তো শোনার কথা। এটা এমন এক সাহাবি যার লাশ গোসল দেওয়া হয়েছিল জান্নাতের পানি দ্বারা, রহমতের পানি দ্বারা। জোরে কোন সুবহানাল্লাহ বলবো? এ শুনতে তো আমরা খুব উদ্গ্রীব, কিন্তু মানাতে না আমরা দুর্বল। এ বেগম গুঞ্জের যুবক, আল্লাহ নবীর কাছে যায় প্রশ্ন করা হলো আইউল আমালিল আফজল, নবী আল্লাহর কাছে সবচেয়ে কোন আমল শ্রেষ্ঠ দাবি? আল্লাহর নবী বললেন ক্বালা আল ঈমানু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনা, ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ, ঈমানের পথে মেহান্নত করা, আর এই মেহান্নত করতে গিয়া জানমাল দেওয়া, জোরে কর ঠিক কিনা? ঈমানদার আল্লাহর গোলাম। আল্লাহ বলেন যারা দলে দলে ঈমানের পথে মেহান্নত করতে যাইয়া জান এবং মাল দিবে আমি তাদেরকে জান্নাত দেব, জান্নাত দিয়া খান্ত হব না, আরো যদি তারা কিছু চায় তাও দেব। যেমন মুতার যুদ্ধে নবীজির চাচা তো ভাই হযরতে জাফর বিন আবু তালিব, নাম শুনছেন? যিনি ছিলেন মুতার যুদ্ধের ফার্স্ট ইন কমান্ড, আমিরুল মুজাহিদিন, প্রথম সেনাপতি, কি প্রথম, তিনি যখন জিহাদের ময়দানে শাহাদাত বরণ করলেন, শাহাদাত বরণ করার কিছুদিন পর হযরতে উবাইদা রাদিয়াল্লাহু তাআলা স্বপ্ন যুগে জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলার সাথে সাক্ষাৎ। কি যুগে? আমরা তো স্বপ্ন দেখি ম্যারাডোনার সাথে বল খেলাই, এরকম কিছু স্বপ্ন আছে না? ঢাকার শহর রামনাবারকে ঘুরি, এরম স্বপ্ন? জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলার সাথে স্বপ্ন যুগে দেখা হলো হযরতে উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে, মুসলিম বিশ্বের অন্যতম যোদ্ধা। মুসলমান ইমানদার, এই জায়গাটা পুরেন না কেন, এবারে আসছে হুজুরের বাতাস করার জন্য।
হযরত উবাইদা রাদিয়াল্লাহু তাআলা স্বপ্ন যুগে জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করলেন, জাফর, শাহাদাতের পর আল্লাহ তোমার সাথে কি ব্যবহার করেছে? আল্লাহু আকবার! আখড়া একটু উপরে রেখে বাড়িয়া বাতাস করো, বারবার টুফির মধ্যে লাগে। এ মুসলমান ইমানদার, হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ভাই উবাইদা রে, আল্লাহর যা ওয়াদা ছিল, জান এবং মাল আল্লাহর রাস্তায় যারা দিবে আল্লাহ তাদেরকে জান্নাত দিবে, আল্লাহ তার ওয়াদা প্রতিশ্রুতি মূল্যায়ন করেছেন, বাস্তবায়ন করেছেন। তার প্রতিশ্রুতি বাস্তবায়ন করার পরও আল্লাহ আমাকে জিজ্ঞাসা করছেন, হে জাফর, তোমার আর কি চাওয়া পাওয়ার আছে? এ নোয়াখালীর যুবক রে, যদি ইমান থাকে ইমানের সহিত শোনাব। আল্লাহ বললেন, ও জাফর, তোমার আর কিছু চাওয়ার কোন পাওয়ার আশা আছে? জাফর রাদিয়াল্লাহু তাআলা স্বপ্ন যুগে উবাইদা রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, ভাই উবাইদা রে, আমি আমার আল্লাহকে বলেছিলাম, আল্লাহ তোমার প্রতিশ্রুতি তুমি বাস্তবায়ন করেছ, কিন্তু আমার আর কোনো চাওয়া পাওয়ার নাই, আমার একটাই আশা একটাই চাওয়া, আবার যদি দুনিয়ায় পাঠাইতা আবার তোমার রাস্তায় জীবন দিয়ে আমি শহীদ হইতা। আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ মরণ, সেই মৃত্যুর নাম হলো আল্লাহর রাস্তায় মরা, যে মৃত্যুর অপর নাম শাহাদাতের মরণ। কথা কোন ঠিক কিনা? আল্লাহর কোন এক বান্দা নবীর কোন এক উম্মত কোন এক যুদ্ধে যাবার কালে মায়ের কাছ থেকে বিদায় নিতে গেলেন, মার চোখে পানি, মার চোখে পানি সন্তানের মহাব্বতে সন্তান থেকে বললেন, মা, তোমার চোখের পানি মুছে ফেলো গো মা, তুমি তো শিক্ষা দিয়েছ ইমানের পথে মেহান্নত করতে। কেমন মারা? মারা কেমন? আমগো দেশের আধুনিক মাদের মতো নাকি? হ্যাঁ, নিজও কোরআন হাদিস মানে না, ছেলে মেয়েদেরকে মারার পরিবেশে দেয় না, এরম মা বাবা আছে না? মায়ের চোখে পানি, মার কদম মুচি করলেন, মার কাছ থেকে দোয়া নিয়ে ময়দানে রণক্ষেত্রে বেরিয়ে যাচ্ছেন, এমন সময় মায়ের চোখে পানি দেখে সন্তান কান্না বিজড়িত কণ্ঠে মাকে বলছেন, কি বলছেন বলবো? মা গো, তুমি কাঁদেছ কেন একলা বাড়িতে? মা গো, তুমি কাঁদেছ কেন একলা বাড়িতে? আমার দেখা হবে, তোমার আমার দেখা হবে জান্নাতের সিঁড়িতে। মা গো, তুমি কাঁদেছ কেন? তুমি তো মা শিখিয়েছিলে শহীদরা মরে না, তাই হয়েছি শহীদ মাগো, অভিমানে করো না মা, অভিমানে করো না, তোমার আমার দেখা হবে মাগো, তোমার আমার দেখা হবে জান্নাতের সিঁড়িতে। মাগো, তুমি কাঁদেছ কেন একলা বাড়িতে? কষ্ট তোমার ছেলে মিশে আছে, মিছিলে মিছিলে খুঁজে নিয়
রে শহীদি সেই দলে মা শহীদি সেই দলে ঝাপসা চোখে খোঁজে নিও ঝাপসা চোখে খোঁজে নিও আমায় ওই শাড়িতে মা মাগো তুমি কাঁদেছ কেন একেলা বাড়িতে আল্লাহ আমাদের সকলকে তুমি শাহাদাতের মতো মৃত্যু দিও শাহাদাতের মরণ দান করো হাদিসে পাকে এসেছে যার হৃদয়ে জিহাদের কোনো তাড়না কোনো চেতনা কোনো আশা আকাঙ্ক্ষা ছিল না ভালো করে খেয়াল করেন যার দিলে মৃত্যুর কোনো মৃত্যুর আগে জিহাদের কোনো চেতনা ছিল না জিহাদের কোনো তাড়না ছিল না জিহাদের কোনো ইচ্ছা ছিল না জিহাদি কোনো মনোভাব ছিল এমন অবস্থায় যদি মারা যায় মুনাফিক হয়ে মরবে কি হয়ে কি হয়ে জিহাদের কোনো চেতনা ছিল না জিহাদের কোনো ইচ্ছা ছিল না জিহাদের কোনো মনোভাব ছিল না এমন অবস্থায় যদি মরণ হয় নির্ঘাত মুনাফিকি মরণ মুসলমান ইমানদার জিহাদের ময়দানে যাবার বেলায় ছেলেমাকে কান্না বিজড়িত কণ্ঠে সান্ত্বনা দিলেন মা তুমি তো উদ্গ্রীব করেছ অনুপ্রাণিত করেছ উৎসাহিত করেছ চেতনা যুগিয়েছ আল্লাহর রাস্তায় ইমানের রাস্তায় মেহান্নত করতে আর ইমানের মেহান্নত করতে যাইয়া তোমার কাছে বিদায়ের জন্য এসেছি তুমি কাঁদো কেঁদো না গো মা তবে মনে রেখো তোমার এই চোখের পানি বৃথায় যাবে না মা তোর চোখের পানি বৃথায় যাবে না মজলুমের চোখের পানি বৃথায় যায় না মজলুমের অর্থনাথ মাহরুম হয় না মহরুমে মজলুমের ফরিয়াদ আল্লাহ ফিরায় না ও মা তোমাকে আমি মেসেজ দিয়ে যাই গো মা তোমার চোখের পানির বন্যায় এই পৃথিবীর মানচিত্রে কাফেরদের বেশে যাবে সব অন্যায় আজকে ইমানের পথে মেহান্নত করতে গিয়ে ইমানের কথা বলতে গিয়ে ইমানের পথে দাওয়াত দিতে গিয়ে যারা মজলুম হয়ে গেছেন আল্লাহর কসম মুস্তাজাবুদ দাওয়া লা শাক্কা ফিহি তিন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে হান্ড্রেডে হান্ড্রেডে কবুল একশো একশো কবুল দাওয়াতুল মজলুম অত্যাচারিত নিপীড়িত নির্যাতিত ব্যক্তি যদি ওই ব্যক্তি আল্লাহর কাছে ফরিয়াদ করে আল্লাহর আরশ কেঁপে ওঠে তার তো আল্লাহর দরবারে কবুল হয়ে যায় ওয়াদাওয়াতুল মুসাফির মুসাফিরের দোয়া ওয়াদাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি মা বাবার দোয়া এই তিন ব্যক্তির দোয়া মাহরুম আজ হোক কাল হোক টুডে টুমরো আজ হোক কাল হোক এই দোয়ার অ্যাকশন উপভোগ করাই লাগবে করতেই হবে এই দোয়া মাহরুম হবে না আমাদের মধ্যে এক শ্রেণীর মানুষের আকীদা এখন তাদের মুখের বুলি হয়ে গেছে কয় এখন আর দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না মিথ্যাবাদী হইয়েন না এই কথা এই হাদিসকে আসরার করবেন না হটকারিতা করবেন না ব্যঙ্গ করবেন না দোয়া কখনো মাহরুম হয় না দোয়া কখনো মাহরুম হয় না ভালো করে খেয়াল করেন পয়গম্বর বলেন দোয়া মানুষের তিন শুরুতে কবুল হতে পারে কয় শুরুতে খুব মনোযোগ দেওয়া শুনুন কয় শুরুতে হয়তো দুনিয়ার হায়াতের জিন্দিগিতে আর না হয়তো আলমে বরজখে আলমে বরজখ বুঝেন তো কবরের জগতে আর যদি আল্লাহ দয়া করে সেই দোয়ার একশান আপনি আসরের মাঠে ময়দানে মহাসরে তার একশান পাবেন সুতরাং দোয়া ফিরে না দোয়া মাহরুম হয় না দোয়া কবুল হয় আজ হোক কাল হোক কোনো না কোনো একদিন মাইকের সাউন্ড কমে গেল না আমার সাউন্ড কমে গেল মুসলমান ইমানদার আমি আপনাদেরকে ইমানের বলে বলিয়ান করতে চাই
যাদের অন্তরে জিহাদের তাড়না নাই, ইমানের পথে মেহান্নতের উৎসাহ উদ্দীপনা নাই, আল্লাহর রাস্তায় যান এবং মাল দেওয়ার জন্য সেই দিল তৈরি হয় না। তোমাদেরকে উহুদের দিকে আমি নিয়ে যাই রে মুসলমান। নবীর সাহাবী হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বিভীষিকাময় এক কঠিন পরিস্থিতির মুহূর্তে যখন উহুদের ময়দানে কাফির বেঈমানেরা একটা মিথ্যা তহমত মিথ্যা অপবাদ রটাইল, মিথ্যা অপবাদ ছড়িয়ে দিল মুসলমানদেরকে দুর্বল করার জন্য, ইমানদারদেরকে দুর্বল করতে যাইয়া তারা এই মিথ্যা অপবাদ ছড়িয়ে দিলেন, মুসলমানেরা আর কেন তোমরা লড়াই করবা যুদ্ধ করবা, তোমাদের নেতা মুহাম্মদ মরে গেছে। জোরে বলেন, জীবনে অনেক শুনেছেন, আজকেও শুনেন, এই আলোচনা করতে গিয়া যুক্তিবাদী সারা দেশ কাঁপাইছে, কথাগণ ঠিক কিনা? তার বয়ান সারা পৃথিবীতে ভাইরাল হয়ে গেছে। সেদিনের পরিস্থিতিটা কত ভয়াবহ ছিল, তফসিরে রুহুল মায়ানি ইবনে কাসির তফসিরে মাজহারিতে এসেছে, আমার ভাইয়েরা একজন মহাজের সেদিন আনসারের কাজ দিয়া যাচ্ছিল উহুদের ময়দানে, আনসার সাহাবি তখন রক্তের মধ্যে গড়াগড়ি, কিসের মধ্যে? মিষ্টি খাও মসজিদে, তাবারুক খাও বাসায়, সুন্নত বলো বলো কোনো বাধা নাই, খাও বেশি বেশি খাও, সবচেয়ে মহান সুন্নত হলো আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে যাইয়া ময়দানে কাফেরদের মোকাবেলা। জিহাদ নামের সুন্নত তোমরা আদায় করো না ও মুসলমান। মুহাজির সাহাবি আনসারির কাজ দিয়া যাচ্ছেন, আনসারি রক্তে সমস্ত শরীরটা রাঙ্গা হয়ে গেছে, মুহাজির ডেকে বলে, আনসারি রে তুমি কি কোনো খবর পেয়েছ, আল্লাহর নবী শহীদ হয়ে গেছে রে? আনসারি মুমূর্ষু অবস্থায় বলবেন, ওয়াজির রে যদি নবী শহীদ হয়ে গিয়া থাকে, তোমার দাবিতে যদি তুমি সত্যবাদী হও, আল্লাহর নবী যেই দিনের জন্য শহীদ হয়ে গেছে, তোমরাও লড়াই করতে করতে তোমরাও জীবন দিয়া আল্লাহর নবীর দলে শামিল হয়ে যাও। এসো এক জামাতে খোদার পথে জীবন দিয়ে যাই, যেন পরকালের আজাব হতে নাজাদ পেয়ে যাই। পারবো পারবো, যুগে যুগে খোদার পথে জীবন দিল যারা, শাহাদাতের খোদা পেয়ে ধন্য হলো তারা, মোরা মিলব বলে তাদের শোনে খুশির সীমা নাই, যেন পরকালের আজাব হতে নাজাত পেয়ে যাই। এই কথাটা আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুমদিকুম মিন আযাবিন আলীম। চিৎকার মেরে বল, আল্লাহু আকবার, ইবনুল মনজিরের উক্তি নকল করে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও পৃথিবীর মুসলমান, এ নোয়াখালী বেগমগঞ্জের মুসলমান, কি ব্যাপার? রং দেখছেন? রঙের ডিব্বা দেখছেন না তো? রং দেখছেন? রঙের ডিব্বা দেখছেন না? সাহাবীর রক্ত উহুদের ময়দান লাল। আরেক সাহাবী নিউজ দিয়েছে, এই মর্মান্তিক নিউজ, সাহাবি বললেন, যদি সত্যি রসুল শহীদ হয়ে থাকে, তোমরাও লড়াই করতে করতে যেই দিনের জন্য আল্লাহ রসুল শহীদ হয়ে গেছে, তোমরাও রসুলের দলে শামিল হয়ে যাও। এই জায়গায় আপনাদের দাঁত দেখা গেছে, বোঝা গেছে আপনাদের ইমানের পরিধি? পৃথিবীর মধ্যে এত আশেকে রসুল নাই কোনো দেশে, যত আশেকে রসুল বাংলাদেশে আছে।
যখন আমার রসুলকে ব্যঙ্গ করে কোন মুশরিকের বাচ্চা অপবাদ ব্যঙ্গ করেছে, ওই আশেকের রসুলের একজন মাঠে নামে নাই। কথা বল ঠিক কিনা? বাংলাদেশের হাক্কানিয়া আহলে হক ওলামায়ে কেরামেরা তার প্রতিবাদ করেছে, আর আপনারা সেই রসুলের সাহাবীর গায়ে রক্ত ধরে এ কথা শোনার পরও আপনাদের চোখে আপনাদের দিল কাঁদে নাই? বোঝা গেছে আপনাদের ইমানের ইমানের পরিধি, রসুলের মহব্বতের দৃষ্টান্ত? কথা কন ঠিক কিনা? আমি যে আলোচনা করেছিলাম আল্লাহ বলছেন ইমানদারেরা আমি কি তোমাদেরকে এমন একটা বিজনেস দিই যারা ব্যবসার সংবাদ দেব না, যেটা করলে তোমরা আখেরাতে কঠিন আযাব থেকে মুক্তি পাবে, সেটা হলো আল্লাহ তার রসুলের প্রতি ইমান রাখো এবং ইমানের প্রতি মেহান্নত করো। এই ওয়াজের ব্যাখ্যা এই আয়াতের ব্যাখ্যা তো চলছিল। মুসলমান ইমানদার আলোচনার শেষ প্রান্তে এসে এই জিহাদের রাস্তায় উদ্গ্রীব করার জন্য অনুপ্রাণিত অনুরাগী করার জন্য বহুদের দিকে আপনাদেরকে নিয়ে গেলাম, আর সে ওহুদের ময়দানে রসুল যখন আহত হয়ে জমিনে পড়ে গেলেন, আহত হয়ে পড়ার পর সাহাবারা ময়দানে মরণ পর লড়াইয়ে ব্যস্ত, আর এই মুহূর্তে কাফির বেঈমানেরা নবীর মৃত্যুর সংবাদ শাহাদাতের সংবাদ দিয়ে উজ্জীবিত ইমানদারদেরকে দুর্বল করার জন্য অপবাদ রটালেন। এই দিক দিয়ে হযরত উমর পাহাড়ের চূড়ায় অবস্থান করা কোথায়? এবার বলতে পারেন উমরের মতো মানুষ রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের চূড়ায় অবস্থান করা কেন? কারণ যুদ্ধের এমন এক অবস্থা বিরাজ করেছিল, মুসলমানদের মধ্যে এমন একটা বিভীষিকাময় অবস্থা বিরাজ করেছিল, এক অবস্থায় মুসলমান মুজাহিদেরা হিকমত কৌশল অবলম্বন করে বিভিন্ন জায়গায় অবস্থান নিয়েছিল। কোন কাফেরের ভয়ে পাহাড়ে যায় না, এটা ছিল কৌশল। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা, তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করো হিকমত অবলম্বন করে, চুক্তির সাথে তর্ক করো। যখন ঠিক কিনা? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ফারুকে আজম পাহাড়ের চূড়া থেকে সংবাদ অপবাদ শুনলেন, কোনটা? কে যেন বলে যাচ্ছে কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ শহীদ। ইবনুল মানজিরের উক্তি নকল করেন ওমরের, ইবনুল মানজির ওমর ইবনুল ফারুক, ফারুকে আজম, ফারুকে আজম ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর উক্তি নকল করে বলেন, ও বিশ্ববাসী, ওমর রাদিয়াল্লাহু তাআলার কানে যখন এই নিউজটা গেল, তিনি যখন পাহাড়ের উপর থেকে তহমতরা এ অপবাদটা শুনলেন, পাহাড়ের উপর থেকে ওমর গর্জন দিয়া বলেন, কে রে, কত বড় হিম্মত, তোর সিনা কত মজবুত, যে বলবি আমার রসুল মরে গেছে তার গর্দান উড়িয়ে দেব, আর অব্বু খণ্ডে বাঁচার কোনো অধিকার না। এইরকম কিছু ওমর দরকার বাংলাদেশে? জামানায় একটা উমর দাও হে মেহেরবান, এই জামানায় একটা উমর দাও হে মেহেরবান, দিনের তরে অকাতরে বিলিয়ে দিত প্রাণ, এই জামানায় একটা উমর দাও হে মেহেরবান। বলেন না আমিন। আমার ভাইয়েরা, নবীর শাহাদাতের খবরটা ওদের রণপত্র পর্যন্ত এই বেড়াকে সীমা রেখা থাকে নাই, সারা মদিনায় বিজলির মতো সম্প্রচার হয়ে গেছে। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলার কানে নিউজটা গেলে তখন তার উপর গোসল ফরজ ছিল কি? গোসল কখন ফরজ হয় এটা তো আপনারা ভালো করেই জানেন, আপনারা ভালো করেই জানা আছে, কিতাবে লেখে অর্ধাংশ পানিতে অর্ধাংশ শুকনা। এই মুহূর্তে যখন আল্লাহর রসুল ওহুদের ময়দানে শাহাদাত বরণ করেছে, এই মিথ্যা তহমত মিথ্যা হোক আর সত্য হোক, খবর যখন হামজালা রাদিয়াল্লাহু তাআলার কানে গেলেন, তিনি সাথে সাথে পানি থেকে উঠে বাসায় গেলেন, বাড়িতে গেলেন, ঘরের আঙ্গিনা দাঁড়াইয়া বিবিকে বললেন, বিবি ডাল দাও তোর বাড়ি দাও। যুদ্ধের সাজে সজ্জিত হলেন, বিবিকে ডেকে বললেন, বিবি আল্লাহর নবী নাকি ওহুদের ময়দানে শহীদ হয়ে গেছে, ও বিবি বিদায় দাও, এক্ষণে আমি ওহুদের ময়দানে যাচ্ছি, আল্লাহর নবীর খুনের বদলা লতে গিয়া যদি আমি হামজালা শহীদ হতে হয় শহীদ হয়ে যাব, বিদায় দাও, দেখা হবে হাসরের ময়দানে। এ বেগম গুঞ্জের যুবক রে, ও যুবক,
একটা আশার বাণী শুনাইয়া যায়, যদি ইমানের বলে বলিয়ান হয়ে যৌবন কালে আবাদতে সামিল হয়ে যেতে পারো, আবাদতে প্র্যাকটিস করতে পারো, মনে রাখবার যুবক, যৌবন কালের আবাদত আল্লাহর কাছে সবচেয়ে দামি। যৌবন কালে যেই ব্যক্তি আবাদতে সামিল হবে, হাসরের ময়দানে আরো সে নিজে তার জায়গা হয়ে যাবে। কিতাবে লেখা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবির কাছ থেকে বিদায় নিয়ে এসে উহুদের ময়দানে কাফির বেঈমানদের মোকাবেলা করলেন। নবীর বদলা নিতে যাইয়া আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে যাইয়া ইমানের রাজ কায়েম করার উৎসাহ উদ্দীপনা নিয়ে হামজা রাদিয়াল্লাহু তাআলা উহুদের ময়দানে শহীদ হয়ে গেলেন। পড়েন ইন্না লিল্লাহি। আমার ভাইয়েরা, সময় একবারে শর্ট হয়ে গেছে, শেষ পর্যায়ে চলে এসেছে, আর বিস্তারিত আলোচনা করা যাবে না। বসেন, কেউ উঠা বসা করবেন না। আমি একটা হাদিস পড়েছিলাম, আলোচনার শেষে হাদিসটার ব্যাখ্যা না দিতে পারি, তর্জমারও বলার দরকার আছে না, হয়তো হক আদায় হবে না। প্রধান বক্তা আসার আগে আলোচনা শোনেন মশহুর সাহাবি হাফেজুল হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী থেকে বর্ণিত একটা হাদিস পাঠ করেছি, যে আবু হুরায়রা সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস আল্লাহর নবী থেকে বর্ণনা করেছেন। মশহুর সাহাবি বলেন রাদিয়াল্লাহু তাআলা আবু হুরায়রা, তিনি বলেন আল্লাহর নবী বলেছেন লিল মুমিনি আলাল মুমিন সিত্তু খিসাল, ও মুমিনের দল, উম্মতের দল, আল্লাহর পয়গম্বর বলেন এক মুমিনের উপর আর এক মুমিনের ছয়টা অধিকার, ছয়টা হক রয়েছে। কয়টা অধিকার শুনছেন তো? কয়টা? দয়া না, অনুগ্রহ না, সহযোগিতা না, সাহায্য না, কর্তব্য, দায়িত্ব পালন করতেই হবে, করাই লাগবে। কয়টা অধিকার? এ অধিকারের কথা বলেই আলোচনা শেষ করব। প্রধান মেহমানকে প্রস্তুতির জন্য আহ্বান করব, অনুরোধ করব, যেহেতু আপনারা আমাকে টোকেন দিয়েছেন, এক নম্বরের হক হলো, এক নম্বরের হক, যদি কোনো মুমিন রোগাক্রান্ত হয়, যদি কোনো মুমিন ব্যাধিগ্রস্ত হয়, অসুস্থ হয়, তার পাশে যাবে, তার দেখাশোনা করবে, ইয়াউদুহু ইদা মারিদা, সম্ভব হলে তার জন্য কিছু হাদিয়া তোফা, নুরুনালা নূর, একদিকে দায়িত্ব পালন হবে, অপরদিকে রসুলের সুন্নত আদায় হবে। এখন তো মাশাআল্লাহ আমরা বড় সুন্নি, ওরে বাবারে, চেহারার দিকে তাকালে নারায়ণের মতন দেখা যায়, এত বড় সুন্নি আছে না নাই? তো কো জাওয়াব সুন্নতে আহমদ কো যা বা মুহাম্মাদে কাইসা ওয়াদে নসে বত্তরা আগার খাই গোরে রাউশান কোনি গিরে লাজেম সুন্নতে পয় গম্বরি হবে সুন্না দাবুয়াদ হবে রাসুল মান আহাবা সুন্নতিরা কোন কবুল। তার মধ্যে সুন্নতের কোনো গন্ধ নাই, দাঁড়াইয়া পানি খায়, আবার বাম হাতে খায়, হাইটা হাইটা খায়, এটা সুন্নি নামের গজব। যেরকম ঠিক কিনা? সুন্নি না সিন্নি, সিন্নি না ফিন্নি, ফিন্নি না সুন্নি, যেরকম ঠিক কিনা? দুই নম্বরে ওয়াস হাদু হুইদা মাতা, যখন কোনো মোমেন মারা যাবে তার জানাজায় যাবে, যদি পারো কবরস্থ পর্যন্ত যাবে, দাফন পর্যন্ত, কেরাতাইন, রসুল বলেন এই দুইটা আমল যে করবে জানাজায় এবং তার দাফন কাফনে, তার আমল নামে দুই কিরাতের সওয়াব। সাহাবারা বললেন হুজুর এক কিরাতের হাকিকাত কি? রসুল বললেন এক এক কিরাতের সওয়াবের পরিমাণ হলো এক একটা উহুদ পাহাড়। পরে কয়েন সুবহানাল্লাহ, আগামী দিন একটু জোরে কর না মিয়া, তাইলে দুই নম্বরে জানাজায় হাজির হওয়া মনে থাকবো, কোন কল্যাণমূলক কাজে, সমাজের হোক, দেশের হোক, ইসলামের হোক, কোন মুমিন যদি ডাকে তার ডাকে সাড়া দিবে, তার ডাকে সাড়া দেওয়া, কয়টা বললাম? ওয়ু সাম্মি তুইদা আতাসাব, হাসি দেয় যদি কোনো মুমিন তোমার সামনে, আর যদি বলে আলহামদুলিল্লাহ তার জবাব দিবে ইয়ার হামুকাল্লা বলে, কয়টা বললাম? চারটা, জোরে বলেন কয়টা?
নাম্বারে ওয়াসাল্লিমু আলাইহি দালাফিয়া কোন মুমিনের সাথে সাক্ষাৎ হলে সালাম দেওয়া কি দেয়া এখন সালামের মধ্যে স্বজন বিধি হয়ে গেছে সালাম দেয়ও না নেয়ও না নিজের দলের লোকেরে সালাম দেয় যদি টুপিটা আমার মতো টুপি হয় এরকম আরেক টুপিওয়ালায় সালাম দেয় কোন টুপিওয়ালারে দেয় না কিস্তি টুপিওয়ালারে দেয় না আছে না নাই এর থেকে বৈরী নীতি আর দ্বিতীয়টা কিছু হতে পারে না ফুল দেন পাস করলি দেন তালি দেন যেটা পারেন সেইটাই দেন টুপি দেওয়া সুন্নাত কথা বলেন ঠিক কিনা আরে টুপির মধ্যে যদি কোনো দলাদলির উদ্দেশ্য থাকে করুণায় দেওয়া আপনার জন্য জায়েজ না যদি টুপির মধ্যে দলাদলির কোনো লক্ষণ থাকে উদ্দেশ্য থাকে বৈরী নীতি থাকে এটা সুন্নাত আদায় হবে না এটা হবে বৈরী নীতি জোরে কর ঠিক কিনা মুসলমান ইমানদার পাঁচ নম্বরের দায়িত্ব হলো কোন মুমিনের সাথে সাক্ষাৎ হলে সালাম দেওয়া আগে দিবেন আগে দিবেন আগে দিবেন পয়গম্বর বলেন আল বাদি বিসালাম বারিউ মিনাল কিবরি যেই ব্যক্তি প্রথম সালাম দিল সে অহংকার থেকে মুক্তি হয়ে গেল সালামের বৌদলতে 90টা নেকির অধিকারী হয়ে গেল কয়টা কয়টা বললাম আরেকটা বাকি আছে ওয়ান সাহুলাহু ইদা গাবা আও শাহিদা কোন মুসলমানের উপস্থিতিতে অনুপস্থিতিতে তার সমালোচনা না করে আলোচনা করা এবং তার জন্য দোয়া করা তার জন্য কি করা আওকামা কালা আলাইহি সালাতু ওয়াসসালাম আল্লাহর নবী যেভাবে বলেছেন আমিও এইভাবে বলেছি তাহলে ছয়টা আমল করতে পারবো তো ইনশাআল্লাহ মনে আসেনি দেখি প্রথম বলেন তো এক নম্বর আমলটা রোগাক্রান্ত হলে আমাদের জন্য কিন্তু বর্তমান সমাজে এই আমলটা অত্যন্ত জরুরি কথা বলে ঠিক কিনা তাহলে এই আমলটার উপরে ব্যাখ্যা দেওয়া যায় এক নম্বরে রোগাক্রান্ত হলে দেখাশোনা করা হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা বলেছেন কে মুহাম্মাদুর এই হাদিস যে রসুল বলছেন তিনি শুধু মুমিনের ব্যাপারে দায়িত্ব পালন করেন নাই তিনি বেদিনের দায়িত্ব পালন করছেন আপনারা শোনেন না ইহুদি আসছিল রসুলকে হত্যা করার জন্য আল্লাহ রসুল তার প্রতি মেহমানদারি করেছিলেন জানা আছে তো জানা আছে শুধু তাই নয় রসুল যাদের সাথে আল্লাহ রসুলের সাথে যারা বিদ্বেষ যারা হিংসা রসুলকে যারা তিৎকারি ব্যঙ্গ অহংকার করেছেন রসুল তাদের সাথে সুন্দর ব্যবহার করেছেন ঠিক কিনা আর এই সুন্দর ব্যবহারের মাধ্যমে ইসলাম আজকে সারা পৃথিবীতে প্রচার হয়েছে আজকে বর্তমান বিশ্বের কিছু নাস্তিক বেঈমান কাফের বেদিনের দলেরা বলছেন আমার পয়গম্বর নাকি যুদ্ধের মাধ্যমে তরবারি দিয়ে মুসলমান বানিয়েছে আমি বলবো আল্লাহ রসুল জিহাদের ময়দান ছাড়া কারো বিরুদ্ধে অস্ত্র ধারণ করে নাই বরং ইহুদি মালিক আল্লাহ রসুলকে থাপ্পড় দিয়েছিলেন পানি উঠাতে বিলম্ব হওয়াতে আল্লাহ রসুল মালিকের পাশে গেলেন মনিবের কাছে যেয়ে বললেন মনিব আপনি আমাকে থাপ্পড় দিয়েছেন ব্যথা পেয়েছেন সুবহানাল্লাহ কবে বলবেন আগামী দিন আপনার শরীরে তো এখন জজবা এসে গেছে হ্যাঁ আমার রসুলকে থাপ্পড় মেরেছে উমরের মতো যদি ইমান থাকে এখনো তো কবে ছাইরাতে কথা কো ঠিক কিনা কিন্তু আল্লাহর নবী এটা না বলে ইহুদি মালিকের কাছে গেলেন আর বললেন মালিক মনিব আপনি কি ব্যথা পেয়েছেন যদি ব্যথিত হন আল্লাহর রাস্তায় মাফ করে দেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা তোমাদের জন্য সেই রসূলের জীবনীতে রয়েছে উত্তম আদর্শ জোরে কোন ঠিক কিনা না